এবং 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবার এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার 7ই মার্চের ভাষণটা দেখলেন এবং আমরা অনেকেই দেখেছি, অনেক আগে থেকেই দেখেছি এটা, এবং বারবার যতবারই আমরা দেখি ততবারই যে বঙ্গবন্ধু কি আত্মপ্রত্যয়ের সাথে এবং জনগণের ক্ষমতায় বলিয়ান হয়ে জনগণের কথা তিনি কীভাবে বলেছেন, তিনি যা বলেছেন নিজের মুখে বলেছেন, কিন্তু সেটা ছিল তখনকার 7.5 কোটি মানুষের মনের কথা ছিল। এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেই ম্যান্ডেটটা তিনি নিয়েই কিন্তু সেই কথাগুলো বলেছিলেন। আমরা যদি আর একটু পেছনে যাই, বঙ্গবন্ধুর এই ভাষণে কিন্তু দেখেছেন যে